আজ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, যে বৈঠক আজকে কিছুক্ষণ আগেই হলো, মূলত তাদের কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, মূলত রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 26 এবং 29 তারিখে যে দুটো ফেজের ভোট রয়েছে, এই ভোট দুটো শেষ হওয়ার পর, অর্থাৎ রাজ্যে সমস্ত ভোট শেষ হয়ে যাওয়ার পর করোনার সংক্রমণ কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়তে পারে। এবং তার কারণ হচ্ছে, যেহেতু নির্বাচনী প্রচার চলছে, করোনাবিধি মানা হচ্ছে না ঠিকঠাক করে, প্রচারগুলোতে মিটিং মিছিল রোড শো ইত্যাদি নিয়ে, তার ফলে কিন্তু করোনার প্রভাব প্রচন্ড বাড়তে পারে। এবং এর জন্য কিন্তু একটা বড় অংশ কলকাতা শহরে এবং লাগোয়া যে হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটাল, তার বেডের পরিমাণ কিন্তু প্রচুর সংখ্যায় বাড়াতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাও, চিকিৎসা পরিকাঠামো প্রচুর পরিমাণে বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে সমস্ত যে হসপিটাল জেলার এগুলো চাপ, জেলাগুলোর মানুষ যদি সংক্রমিত হয় জেলাতে যেমন ভর্তি হতে পারবেন, জেলাতে যদি বেড শেষ হয়ে যায় তখন কিন্তু কলকাতার হসপিটালগুলোতে চাপ পড়বে। সেই জায়গা থেকে একাধিক হসপিটালে করোনার বেড বাড়াতে বলেছে। তুমি জানো যে গতকালই রাজ্যের বেসরকারি হসপিটালগুলোর সঙ্গে মুখ্য সচিব বৈঠক করেন, সেখানে তিনি যেটা বলেছিলেন বেসরকারি হসপিটালগুলোতে করোনার বেড বাড়ানোর কথা, এবং সেক্ষেত্রে কিন্তু করোনার বেড সেখানে পার্কিং লট এবং যে লবি সেখানে বাড়ানো যায় কিনা সেই বিষয়টা তিনি দেখতে বলেন বেসরকারি হাসপাতালগুলোতে। সেই প্রসঙ্গটা তিনি আজকে মিটিংয়ে টানেন, মিটিংয়ে টেনে বলেন যে সরকারি হসপিটালে আরো বেশি ব্যবস্থা করতে হবে, যে সমস্ত জায়গা ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গাতে বেড বাড়ানো যায় কিনা পুরো বিষয়টা দেখতে হবে এবং এই পুরো ব্যবস্থাটা 7 থেকে 8 দিনের মধ্যে নিতে হবে। এবং আরো যেটা বিষয় সেটা হচ্ছে সম্মুনাথ হসপিটাল, বিআইএন মানে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, পিজি পলিক্লিনিক এবং উত্তীর্ণ, এই 4টিকে ঘিরে কম্পোজিট কোভিড হসপিটাল তৈরি করা, অর্থাৎ এসএসকেএম হসপিটাল এবং তাকে ঘিরে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোকে কম্পোজিট হসপিটাল তৈরি করা। তার কারণ এসএসকেএম হসপিটালটি সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে শুধুমাত্র করোনা চিকিৎসা করা যাবে না, সম্ভব নয়। সেই কারণে এই হসপিটালগুলোকে একটা কম্পোজিট হসপিটাল তৈরি করা। এছাড়াও সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বেড বাড়ানো, ডাক্তার বাড়ানো। ধন্যবাদ সুমন। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, টেলিফোনে যোগাযোগ করেছি শিশু চিকিৎসক ডক্টর জয়দেব রায়ের সঙ্গে। ডক্টর রায়, ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য সরকার যথেষ্টই আশঙ্কিত যে ভোটের পরবর্তী পরিস্থিতিতে কিন্তু কোভিড আরও বেশি বাড়তে পারে, এবং সেই কারণেই সোমনাথ পণ্ডিত, বাউন ইনস্টিটিউট, পিজি পলিক্লিনিক সহ এবং উত্তীর্ণ, এই 4টি জায়গা মিলে কম্পোজিট কোভিড প্ল্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালগুলিতে, কি বলবেন? এটা স্বাস্থ্য দিক থেকে আমরা সব স্বাস্থ্যকর্মীরাও কিন্তু খুব চিন্তিত, কারণ যে হারে কোভিড বাড়ছে এবং এবারে সংক্রমণের হারটা এত বেশি, সেই জন্য এই যে বেডটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাকের জন্য আমি কিন্তু সাধুবাদ দেব, এটা খুবই জরুরি ছিল। আর এই সঙ্গে আর একটা জিনিস আমি বলতে চাইবো, এবছর বাচ্চাদেরও সংক্রমণ খুব বেশি হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজে বাচ্চাদের রাখায়, অন্যান্য জায়গায় যেন বাচ্চাদের ভর্তি করারও ব্যবস্থা থাকে, সেই ব্যাপারেও যদি খেয়াল রাখে তাহলে আমি কিন্তু বেশি খুশি হব। অনেক ধন্যবাদ ডক্টর।